হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুসুম। বন্ধুরা, আমাদের জনপ্রিয় ঢালিউড কুইন অপু বিশ্বাস এই মুহূর্তে দারুণ একটি সিনেমায় অভিনয় করছেন। আমরা জানি গোলুই সিনেমাটি অভিনয় করেছেন আমাদের সুপারস্টার শাকিব খান এবং এই সময়ের অনেক জনপ্রিয় একজন নায়িকা পূজা চেরি। পূজা চেরির সঙ্গে শাকিব খানের কেমিস্ট্রি কেমন জমে গিয়েছিল সেটা হলে যে দর্শকরা দেখেছে এবং সিনেমাটি অনেক বেশি প্রশংসিত হয়েছে। সেই তারপর থেকেই শাকিব পূজা চেরি, শাকিব পূজা চেরি, পূজা চেরি শাকিব, এ নিয়েই ভক্ত, দর্শক এবং নেটিজেনরা অনেক বেশি সময় পার করে ফেলেছে। অপু বিশ্বাস হুট করে বলেন, শাকিব আর পূজা চেরিকে নিয়ে এত কথা হচ্ছে, ওদের সিনেমা গোলুই ওয়ান এত বেশি নাম করে ফেললো, আমাদেরও তো গোলুই টু সিনেমাটি করা উচিত। এই ভেবে দিঘি এবং জয়কে নিয়ে সে বলল, চলো আমরা আজকে গোলুই টু সিনেমাতে অভিনয় করব। অপু বিশ্বাস এবং দিঘি দুজন মিলে উঠল গোলুই সিনেমাতে অভিনয় করতে। গোলুই টু অভিনয় করতে যেয়ে অপু বলল, ওরে বাবা, সিনেমা করা অনেক কঠিন কাজ, আমি অনেক ভয় পাচ্ছি, নৌকায় উঠতে আমি অনেক ভয় পাই এবং নদী আমি অনেক ভয় পাই, আমার অনেক ভয় করছে, এটা দুলছে কেন, কাঁপছে কেন। অপু বিশ্বাসের কথাগুলো শুনে হেসেই উৎপাট নৌকার নদীতে যারা ছিল, কি তারা গোলুই টু সিনেমা অভিনয় করবেন, অপুর ভয় দেখেই তো সবাই হেসে খুন। আসলেই এটি একটি মজার গল্প ছিল। অপু এবং দিঘি জয়কে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিল, লোকেশন দেখার জন্য গিয়েছিল, তারা সামনে যে সিনেমাটি বানাবে সেই সিনেমার লোকেশন। দিঘির সঙ্গে অপুর একটা ছোট্ট কাজ ছিল শুটিং, সেই শুটিংয়ে যেয়েই মূলত তারা এই মজাটি করলো এবং অপু বলল, গোলুই টু সিনেমা হলে কিন্তু আমাদের ভালোই মানাবে, তাই না? দিঘি হাসতে হাসতে বলল, তুমি যে ভয় পাও, তোমার পক্ষে গোলুই টু সিনেমা করা কোনোভাবেই সম্ভব না, নৌকায় তো দুলবেই, নৌকায় উঠলে তুমি যদি ভয় পাও, আমরা এতগুলো মানুষ রয়েছি, তাহলে হবে? অপু বলল, ভয় তো সেখানে নয়, ভয় তো নায়িকার যদি ডুবে যায় তাহলে নায়কের কি দশা হবে। মনে করো পূজা চেরি সাঁতার জানে না, তখন কি লালু পারতো পূজাকে টেনে তুলতে? সবাই হেসে বলল, লালু অবশ্যই পূজাকে টেনে তুলতে পারতো, কারণ পূজা তো অনেক ছোট, ওর গায়ে কোনো মাংস নেই, আর লালুর গায়ে তো ভালোই মোটামুটি মাংস টাংস ছিল, সে লাভ দিত, ঝাঁপ দিত, ডুবে হয়তো দুজনেই মরতো। অপু বলল, ছি ছি ছি, নায়ক ডুবে মরে যাবে, এটা কোনো কথা? এই কথা শুনে সবাই হেসে দিল এবং অপুকে বলল, তুমি এত ভয় পাচ্ছ কেন, তোমার তো সমস্যা নেই, তুমি তো আর গোলুই ওয়ানে অভিনয় করনি, তুমি করছো গোলুই টুতে অভিনয়, তুমি নিজে ডুবে গেলে তোমাকে কে বাঁচাবে সেই চিন্তা করো, এখানে তো লালুও নেই শাকিব খানও নেই। অপু বিশ্বাস তখন আরো ভয় পেয়ে বললেন, তাহলে নায়ক ছাড়া আমাকে নিয়ে আসছো কেন, এখন আমি ডুবে গেলে আমাকে কে বাঁচাবে? জয় বলে, মাম্মা আমি তোমাকে বাঁচাবো, আমি তো তোমার হিরো। এই কথা শুনে অপু বিশ্বাস আর দিঘি সবাই হেসে উঠলেন। জয় বলল, তুই বাঁচাবি, তুই নিজেই তো সাঁতার জানিস না। জয় বলে, মাম্মা আমি সাঁতার না জানলেও আমার মাম্মাকে আমি মরতে দেবো না, তখন আমি চিৎকার করবো, আশেপাশে সবাই এসে তোমাকে বাঁচাবে। জয়ের কথা শুনে অনেক খুশি হলো সবাই এবং জয়কে বলল, সাব্বাস বাপকা বেটা, তুই পারবি তোর মাকে দেখে রাখতে, আর কারো কোনো চিন্তা নেই। আসলে বন্ধুরা, এই যে ছোট্ট সন্তানটি যে কথাগুলো বলল, এই কথার গভীরতা কিন্তু অনেক বেশি। আমার চ্যানেলকে যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা এখনো করেননি সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। আর একটি কথা এই পর্যায়ে না বললেই নয়, আমার চ্যানেলে সবগুলো ভিডিও মূলত আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্যই বানানো হয়। ধন্যবাদ, আবারও ভালো থাকবেন, সুখে থাকবেন সবাই, ধন্যবাদ।